গৌর শ্রী চরণে যেদিন থেকে আমি মন প্রাণ দিয়েছি সেদিন থেকে ভেবেছি কুল হচ্ছে গৌর চরণ, মূল হচ্ছে গৌর চরণ। আমার গৌর চরণ ছাড়া গতি নেই, আমি মোক্ষ লাভ করলে তার চরণে প্রাণ সঁপে দিয়ে আমি মোক্ষ লাভ করতে পারব। তাই আমি কি করেছি জানো, এই কুল কি হবে, এই কুলে কি আছে, এই কুলে কি শুনে, এই কুলকে আমি কি করব জানো, ওরে ডালে মূলে উপারিয়া ফেলব গঙ্গার জলে, ডালে মূলে উপারিয়া ফেলব গঙ্গার জলে, বাবুর 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 বলে পথে যাব চলে, হরি হরি আমার এই ডালে মূল এই কুলের মূলটাকে উপরিয়ে দিয়ে এই গঙ্গার জলে ফেলে দেব। তার জন্য এই হরি নামে কোনো জাতির বিচার নেই গো, একবার প্রেমে মগ্ন হলে পরে এই হরি নামে কোনো জাতির বিচার নেই। তাই নদিয়া নগরে প্রত্যেক ঘরে ঘরে হরি নামের রোল, প্রত্যেক ঘরে ঘরে হরি নামের সেই মহামঙ্গল ধ্বনি, খোল করতালের ধ্বনি, এই মাতোয়ারা হয়ে গেছে সারা নবদ্বীপ। গৌর সুন্দর একদিন বললেন, আচ্ছা দেখি কে আমার এই বিধানগুলো মেনে ঠিক ঠিক ভাবে হরিনাম করছে, দেখি তো কে হরিনাম করছে। তাই ঘুরে ঘুরে দেখছেন, তাহাদের দেখিয়া প্রভু করে আলিঙ্গন, গলার মালা করে দিল গান, তাহারে দেখিয়া প্রভু আলিঙ্গন করে, আপনারও আপনারও গলার মালা দিল তাহারে, আপনারও গলার মালা দিল তাহারে, এইভাবে হরিনাম করছেন এই হরিনাম। তাই গৌর সুন্দর দর্শন করছেন যে যেভাবে হরিনাম হচ্ছে কোথায় কিভাবে, তাদের আলিঙ্গন করছেন, তাদের আরো উৎসাহিত করছেন ভগবান, বলছে তোমরা এইভাবে হরিনাম করো। আর হরিনাম হরিনাম হচ্ছে আর গড়াগড়ি যাই গো ওই সোনার প্রতিমাটি, গড়াগড়ি যাই গো বৈষ্ণবের চরণ ধুলি নেবার জন্য, গৌর সুন্দর আমার গড়াগড়ি যাচ্ছেন, ও গো ভক্তের পদ ধুলিতে গড়াগড়ি যাই গো, ভক্তের পদ ধুলিতে গড়াগড়ি যাই গো, বলি আনন্দ আর ধরে মানি তাই গৌর হরি গো, গড়াগড়ি যাচ্ছে ভগবান ভক্তির পদধূলির জন্য, সোনার একটি প্রতিমা যেন মনে হচ্ছে ধুলাতে লুটাচ্ছে, ধুলাতে লুটাচ্ছে এইভাবে গলা গলা যাচ্ছে। আর এদিকে কি হয়েছে, আর পারছি না জ্বলে গেল পুড়ে গেল, ছি ছি ছি, এই নবদ্বীপ ছিল একটি পাণ্ডিত্যের জায়গা, এই নবদ্বীপ ছিল একটি ধর্মের জায়গা, একটি শিক্ষার জায়গা, কিন্তু কি হলো সর্বনাশ, কোথা থেকে নিমা এসে আমাদের এমন করে দিল,
আমাদের হিন্দু ধর্মটাকে একদম রসাতলে দিল ছি 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 হরি বল হরি বল হরি বল ওই চামড়া পেটানো বাজনা আর ওই ভাঙা কাঁসা ওই বাজনা শুনে ওই শব্দ শুনে আমাদের কান ভোঁতা হয়ে গেল কালা হয়ে গেল আমরা বিরক্ত হয়ে গেল সাধন ভজন কিচ্ছু হয় ছি 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 এইভাবে ওই পণ্ডিতগণ গৌর সুন্দরকে মন্দ মন্দ বলছে আর একজন দূর থেকে দাঁড়িয়ে বলছে গৌর তোমরা চিনো না আমার কে বলে গৌর ভালো আমার কে বলে গৌর ভালো আমার কে বলে গৌর ভালো আমার কে বলে গৌর পরে সোনার বরণ ভেতরে তাহার কান উপরে তাহার সোনার বরণ ভিতরে তাহার কান বলকে বলে কেউ কেউ মনে করছে ভালো না ভেতরটা কালো একদম নোংরায় ভর্তি একদম নোংরায় ভর্তি এমন তার ব্যবহার এমন তার ব্যবহার ব্যবহার দেখে নোংরায় ভর্তি বহিরঙ্গ ভক্ত চিন্তা করছে আর যিনি গাইছেন তিনি বলছেন না ওপরে গৌর বরণ ভেতরে কৃষ্ণ কৃষ্ণ লুকিয়ে আছে তাই তিনি দর্শন করছেন আর বলছেন উপরে তাহার সরল সুন্দর ও গো যে মতি পটের ভেতর খুঁজলে দেখিতে পাইবি ভেতর খুঁজলে দেখিতে পাই দেখো তিন ঠায়ে তিন আর ভিতরে হরি হরি বলে রমণীর পানে বঙ্কি বনয়নে চাই নিজে হরি বলে জগতের ভক্ত নিজে নেচে সবারে নাচাই নিজে নাচছে আর সবারে নাচাচ্ছে আর বঙ্কি বনয়নে ভক্তের প্রেম চাইছে প্রেম ভরে আর ওরা কি ওরা কি মনে মনে করছে যারা বহিরঙ্গ বঙ্কিম নয় হচ্ছে রাগত না ক্রুদ্ধ নয়ন নয় প্রেম নয়নে চাইছে তাই বলছেন নিজে নেচে নিজে নাচছে আর অপরকে নাচাচ্ছে কে বলে সর্বনাশ হয়ে গেল এ আর সহ্য হচ্ছে না এক কাজ কর না যা হোক একটা বিধান করতে হবে এই হরিনাম এই নবদ্বীপে যাতে আর না করতে পারে এই হরিনামের জ্বালাই আমাদের আর সাধন ভজন হচ্ছে না ঠিক মতো আমরা বেদ পাঠ করতে পারি না আমরা শাস্ত্র পাঠ করতে পারি না ছি 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 আমাদের তপ জপ সব ভঙ্গ হয়ে এই আলোচনা করতে করতে কিছু কিছু আবার মুসলিম তারা এসে ইসলামী জন এসে তারা বলছে জানো তোমাদের হরি নামের জন্য আমাদের নামাজ হচ্ছে না আমাদের ওই আজান শুনতে পায় না ছি 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 তোমাদের নেমায় কি করতে চলেছে
আমরা যে একটু নামাজ পড়বো, মসজিদে যাবো, আজান শুনবো, সেই ভাগ্য আমাদের হচ্ছে না, সব পণ্ড করে দিছে। কি যেন শুধু হরি বল হরি বল হরি বল করছে, ওই মরা পোড়া নাম, এই শ্রবণ আর কতদিন করবো? এক কাজ কর, এক কাজ করো না, চলো আমরা ওই চাঁদ কাজি, ওই চাঁদ কাজির কাছে যাই। আমরা শুনেছি নবাবের দৌহিত্র সেই চাঁদ কাজি, আর তার কাছে গেলে ওই মলয় চাঁদ কাজির কাছে যদি যাই আমরা, নিশ্চয় আমাদের কথা শুনবে। চলো চলো, আনন্দিত মনে তারা করি লাগামো, 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 ও কাজির ভবনে আসছিল দর্শন, একবার আমাদের দুর্গা পুজোতে ওই ঘন্টা কাঁসর গুলো বাজত, সেইগুলোকে নিয়ে দিন নাই রাত নাই, পথ নাই ঘাট নাই, এখানে ওখানে সেখানে বনে বাজারে যেখানে খুশি শুধু হরি বল হরি বল। ওই যে মারা পুরা নাম জানেন হুজুর, আমাদের নবদ্বীপ একটি ধর্মের জায়গা, একটি পাণ্ডিত্যের জায়গা, কত দেশ বিদেশ হতে এই দেশে এসে বেদপাঠ শিক্ষা পাণ্ডিত্য শিক্ষা লাভ করত, আর এই নিমায়ের জন্য সেগুলো সব পণ্ড হয়ে যাচ্ছে জানেন হুজুর, শুধু হরি বল হরি হরি। মুসলমান তারাও বলছে, বলছে জানো শোনো শোনো শোনো, এই যে হরি নাম করছে তোমাদের এই ধর্মে বাধা দিচ্ছে, তার নেতৃত্ব দিচ্ছে কে? বলছে জানেন হুজুর, এর নেতৃত্ব দিচ্ছে ওই যে বেতার নিমাই গো নিমাই নিমাই, আমি তো এক নিমাইকে চিন্তা, তাহলে সেই কি এক নিমাইকে আমি চিন্তা, সে নিমাই হচ্ছেন জগন্নাথ মিশ্রের পুত্র, জগন্নাথ মিশ্রের পুত্র, সেই জগন্নাথ মিশ্রের পুত্র নিমাই, আরে সে তো আমার ভাগ্নে হয়। হ্যাঁ হ্যাঁ হুজুর সেই নিমাই সেই নিমাই, আরে বাবা সে তো আমার ভাগ্নে হয়। এ কি গো, আপনি কিনা মুসলমান আর সে ওপরে ব্রাহ্মণ, আপনার ভাগ্নে কি করে হলো? বলছে জানো না, রক্তের সম্পর্ক থাকলে সেটি যে সম্বন্ধ হয় তা হয় না, পথে ঘাটে ঘুরতে ভালো মন্দ বিচারে যদি কেউ সুখ দান করে একটু কৃপা দেয়, তাহলে দেখবেন তার সঙ্গে এমন সম্পর্ক হয় নিজের মাসির থেকে সে যেন বড় মাসি হয়ে যায়, নিজের পিসির থেকে সে যেন বড় পিসি হয়ে যায়, নিজের ভাগ্নের থেকে সে যেন বড় ভাগ্নে হয়ে যায়, এমনই সম্পর্ক গড়ে ওঠে। তবে তো শুধু রক্তের সম্পর্ক হলেই সম্পর্ক হয়। তবে শোনো, নীলাম্বর চক্রবর্তী তিনি আমার চাচা, তাকে আমি চাচা চাচা বলেই রাখতাম, কেন জানো? তিনি বড় পণ্ডিত ছিলেন, সেই নীলাম্বর চক্রবর্তী তিনি বড় পণ্ডিত ছিলেন, আর তাকে আমি চাচা বলেই রাখতাম। তাহলে তার তার কন্যা হচ্ছে শচী দেবী, তাহলে শচী দেবী তাহলে আমার বোন হচ্ছে, আর বোনের সন্তান কে হবে গো? ভাগ্নে হবে। তো সেই সম্পর্কে আমার ভাগ্নে, তাহলে আমাদের এই অভিযোগগুলো মানবেন না? তোমরা নিমায়ের বাদ দিয়ে অন্য কারো বলো, তাহলে আমি মানব। কিছু কিছু ইসলামী
যারা ছিল তারা কাছে এসে যা শুনেন তবে আপনি মুসলমান আর আমরাও মুসলমান আমরা শুনেছি আপনি নাকি ওই নবাবের দহিত্র হই এখানে এসেছেন এই যদি অভিযোগ আপনি না মানেন তাহলে কি করব জানেন আমরা ওই নবাবের কাছে গিয়ে এই প্রশ্ন তুলব যেমনই না এই কথা বলেছে কাজীর মনটা অন্যরকম হয়ে গেল কে আর ভাগ্নে কে আর কি ক্রুদ্ধ হয়ে যখন নিজের জাতির কথা বললেন এই জাতির কথা যেমন বললেন তেমনই সে ক্রুদ্ধ হয়ে গেলেন হ্যাঁ ঠিক আছে তোমরা ঘরে যাও সামান্য দুদিনের নিমাই সে কিনা এই সারা নবদ্বীপকে এইভাবে অত্যাচার করবে হরিনামের জন্য তার এই নামাজ হবে না রোজা হবে না আজান শুনতে পাবে না তোমাদেরও তপ জপ হবে না দেখো জাতির বিচার কেমন ভাবে ভাবছেন জাতিকে কেউ হারাবে যখন তার জাতির তুলনা করলেন সেই মুহূর্তে তিনি চিৎকার করে বললেন ঠিক আছে নামাজ হবে না রোজা হবে না আমি দেখব তোমরা ঘরে যাও কি করে ওই নিমাই হরি নাম করে নবদ্বীপের মাঝে কি করে সে খোল বাজায় কি করে সে করতাল বাজায় আর হরি হরি বলে ধেই ধেই করে নৃত্য করে আজ যাব এই কে আছিস আইক পিয়া রাখে ডেকে বললে না অতি শিশিরই করে ওই তাদের খোল করতাল ভেঙে দে সারা জনমের মত জানো এই নবদ্বীপের মাটিতে হরি নাম করতে না পারে চল আমি সুস্থ যাব আগে যাচাই করে দেখব তাই দেখলেন ঘুরে ঘুরে কাজী চারিদিকে ঘুরে দেখছেন দেখছেন একটি ঘর হতে যেখানে কোনোদিন হরি নাম হয় না সেখানে হরি নামের ধ্বনি আসছে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম মাধবায় মাধবায় কৃষ্ণবায় নম উদয় হইলা রে হরি নন্দ ঘোষের বালা উদয় হইলা রে হরি নন্দ ঘোষের বালা হরি হরি হাতে বাঁশি ফলে বনমালা হরি সেই তো আবার এসেছে নন্দ ঘোষের বালা সেই তো আবার এসেছে সবাইকে কুধর্ম শিক্ষা দিচ্ছে যা আর দেরি করিস না খোল গুলোকে ভেঙে দে ছাদের খোল ভেঙে দে যাতে আর জীবনে হরিভাম করতে না পারে নন্দর নন্দন যেন এসেছে ওই নদের নিমায় হয়ে সাব এসে ভেঙে দিল এই হরিনাম বন্ধ কর হরিনাম বন্ধ কর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শুনিলাম দৈবে হলো রাতি